এবং অন্যান্য সবাইকে জানাই প্রাণ ঢালার শুভেচ্ছা আমি মোহাম্মদ ফিরোজ প্লাবন কিবরিয়া চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য চলপেশন উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী ছিলাম এই নির্বাচনকে ঘিরে শুরু থেকেই মোটরসাইকেল সাইকেল মার্কার প্রার্থী জয়নালাউদ্দিন সাহেবের লোকজন দলীয় প্রার্থী জাহির করে আমিও আমার কর্মী সমর্থকদের উপর ব্যাপক হুমকি ধামকি ও শারীরিকভাবে লাঞ্ছিত করে এ বিষয়ে আমি চরফেশন থানার বেশ কয়েকটি চরফেশন থানায় বেশ কয়েকটি অভিযোগ দায়ের করি কয়েকজন সাইকেল প্রতীকের লোকজনকে পুলিশ আটক করে নির্বাচন পরিচালনার জন্য বিভিন্ন কেন্দ্রে অফিসার সহকারী অফিসার ও এজেন্ট পুলিং নিয়োগের ক্ষেত্রে নিয়ম বহির্ভূত নিজস্ব লোকজন নিয়োগ দিয়ে জাল ভোট ভোট ডাকাতি ও সিল মারার সুযোগ করে দিয়েছে মোটরসাইকেল প্রার্থী মার্কার প্রার্থী জানালাউদ্দিন সাহেব প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা এবং বন্ধুরা নির্বাচনের দিন প্রায় সকল কেন্দ্রে আমার ঘোরা মারকার কোনো এজেন্টকে কেন্দ্রের ভিতরে ঢুকতে দেয়া হয়নি এবং কোথাও কোথাও নির্বাচনের আগের রাতেই ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভয় ভীতি প্রদর্শন করা হয়েছে অনেক কেন্দ্রে কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেয়া হয়েছে যা আমি দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট গন্ডের গণদেরকে বারবার জানিয়েছি উল্লেখ্য আসলামপুর ইউনিয়নে আবুগঞ্জ বাজার কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেক মোহিত সাহেবকে ভয়ভীতি দেখানো আমার কয়েকজন এজেন্টকে ডেকে এনে বিষয়টি প্রমাণ করেছি পরবর্তীতে তিনি আমার এজেন্টদেরকে কেন্দ্রে ঢোকার জন্য বলেন প্রিয় সাংবাদিক ভাই বোন বন্ধুরা আপনারা অবশ্যই জানেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দলীয় মনোনয়ন ও প্রতীকবিহীন একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন অথচ আমার উপজেলায় দলীয় প্রার্থী পরিচয়ে মাননীয় এমপি মহোদয় জাকব সাহেবের নাম ভাঙ্গিয়ে এলাকায় ব্যাপক প্রভাব বিস্তার করেছে মোটর সাইকেল প্রতীকের লোকজন যা উক্ত নির্বাচনে ভোট ডাকাতির একমাত্র কারণ উল্লেখ্য মোটর সাইকেল প্রার্থী মার্কার প্রার্থী মোহাম্মদ জয়নাল আব্দিন সাহেব নির্বাচনের বিভিন্ন প্রচারণায় বলে বেরিয়েছেন স্থানীয় এমপি মহোদয় আবদুল্লাহ আল ইসলাম জাকব সাহেব নাকি তার খামার বাড়িতে এক বর্ধিত সবাই বলেছেন সাবেক 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 অর্থাৎ মোটর সাইকেলের প্রতীক প্রার্থী জয়নাল আবদিন সাহেব ও ভাইস চেয়ারম্যানগণদেরকে ভাইস চেয়ারম্যান প্রার্থীদের পক্ষে দলীয় নেতাকর্মীদেরকে কাজ করতে হবে যা অত্যন্ত দুঃখজনক এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন ঘোষণার পরিপন্থী তার এমন বক্তব্যে এমন বক্তব্যের ভিডিও আমার কাছে আছে আমার কাছে রয়েছে তবে মাননীয় এমপি মহোদয় প্রিয় জ্যাকব ভাই কাউকে সমর্থন দেননি এটা নির্বাচনের আগে আমাকে বলেছেন এবং আমি মনে করি মাননীয় এমপি মহোদয়ের নাম ভাঙ্গিয়ে একটি প্রহাসনে নির্বাচন করেছে মোটর সাইকেল মার্কার প্রার্থীর লোকজন এছাড়া কিশোর ছেলে মেয়েদেরকে দিয়ে বিভিন্ন কেন্দ্রে জাল ভোট দেওয়ার মহোৎসব মোটর সাইকেল প্রতীকের লোকজন করেছে আমি বেশ কয়েকটি কেন্দ্রে হাতে নাতে ধরে পুলিশে দিয়েছি যাহার ভিডিও ফুটেজ আমার কাছে রয়েছে প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা কেন্দ্র পরিদর্শনে বিভিন্ন সাংবাদিকদের জরিপে বিকাল তিনটা পর্যন্ত আট থেকে দশ পারসেন্ট ভোটার উপস্থিত থাকলেও মাত্র এক ঘন্টায় বিকাল চারটায় ভোট দেখানো হয়েছে ২২ থেকে তেইশ পারসেন্ট তা কীভাবে সম্ভব আমি আপনাদের মাধ্যমে জানতে চাই উল্লেখ্য ভোটার শূন্য চর্বেশন উপজেলা নির্বাচন শিরোনামে বেশ কয়েকটি জাতীয় পত্রিকা অনলাইন পোর্টালে নিউজ হয়েছে যা কপি সংযুক্ত করে দেব আপনাদেরকে এছাড়া অন্যান্য উপজেলায় ভোট গণনা শেষে ফলাফল তিন চার ঘন্টায় হলেও আমার উপজেলায় সাত আট ঘন্টায় ফলাফল ঘোষণা করা হয় যা একটি সাজানো ও মন গড়া ফলাফল ঘোষণার নিদর্শন বলে আমি মনে করি এবং উক্ত নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যানসহ পুনঃতফসিল ও পুনন নির্বাচন চেয়ে জেলা রিটার্নিং অফিসার বরাবর একটি আবেদন করেছি আমি তাহার এবং তাহার অনুলিপি মাননীয় প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্ট সকল দপ্তরে আমি প্রেরণ করেছি প্রিয় সাংবাদিক ভাই বোন বন্ধুরা আমার উপজেলায় একশো একত্রিশটি কেন্দ্রের কাস্টিং ভোটের মুড়িতে রাখা ভোটারদের টিপ ও স্বাক্ষর পরীক্ষা নিরীক্ষার জন্য আমি আপনাদের মাধ্যমে মাননীয় নির্বাচন কমিশনের কাছে বিনীতভাবে আবেদন করছি কারণ ভোট কেন্দ্র ভোট কেন্দ্র নিয়ন্ত্রণ নিয়ে সিলমারা মৃত ব্যক্তির ভোট জাল ভোট ও ভোট ঢাকাতি সহ ব্যাপক অনিয়ম এই নির্বাচনে হয়েছে যার প্রমাণাদি আমার কাছে রয়েছে আপনারও তদন্ত করে দেখতে পারেন প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা মাননীয় প্রধানমন্ত্রী আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা মতে এবারের উপজেলা নির্বাচন একটি সুস্থ নিরপেক্ষ ও দলীয় প্রভাবমুক্ত দলীয় মনোনয়ন ও দলীয় প্রতীকবিহীন নির্বাচন হওয়ার কথা থাকলেও আমার উপজেলায় এমন প্রহসনের এমন প্রহসন ও দলীয় প্রভাবের নির্বাচনে শুধু আমি ব্যতীত নয় চর্বাসন উপজেলার লাখো লাখো ভোটার ও জনগণও ব্যতীত এবং নীরবে কাছে আমার উপজেলার লক্ষ লক্ষ ভোটারগণ তাই আমি এই ভোট ডাকাতির সুস্থ তদন্তসহ সহ নির্বাচনের দাবি করছি এছাড়াও আমি মাননীয় প্রধানমন্ত্রীর সকল দৃশ্যমান উন্নয়নের এবং নৌকা প্রতীকের সর্বোচ্চ প্রচারক ও একজন কণ্ঠশিল্পী ও কণ্ঠযোদ্ধা হিসাবে আমার এই বিচারের দাবিটুকু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি সবিনয়ে পেশ করছি আপনাদের মাধ্যমে আমার লিখিত বক্তব্য এটুকুই যদি আমি গত পরশু মানে রোববারে আবেদন করেছি এখন পর্যন্ত আমি ভোলা জেলা নির্বাচনে রিটার্নিং অফিসার বরাবর আবেদন সেই আবেদনের এখন পর্যন্ত কোনো আমি সদুত্তর পাইনি এবং মাননীয় প্রধান নির্বাচন কমিশনার বরাবর আমি অনুলিপি পাঠিয়েছি জি আমি নির্বাচনের হ্যাঁ ওই দিন অভিযোগ করেছি এবং নির্বাচনের আগেও আমি প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার যারা যারা থাকবেন আমি তাদের বিরুদ্ধে মানে আমার আপত্তি ছিল সেই আপত্তিও এই নির্বাচনে এবং নির্বাচনে যারা দায়িত্বে ছিলেন তারা কার্যকর করেননি জি ম্যাজিস্ট্রেট বলেছে যে আপনার এজেন্টকে ডাকেন তখন বেলা এগারোটা আসলামপুর আবুগঞ্জ বাজার কেন্দ্রে ম্যাজিস্ট্রেট সালেক মুহিত সাহেব ছিলেন এবং তিনি বলেছেন যে আপনার এজেন্টকে ডাকেন আমি ডেকেছি আমি ডাকার পরে ম্যাজিস্ট্রেটের সামনে তারা বলেছে যে আমার বাবাকে ভয় দেখাইছে আমাকে ভয় দেখাইছে যার কারণে আমরা আসিনি স্যার অনেক ম্যাজিস্ট্রেট সাহেব তাদেরকে ওই আবুগঞ্জ বাজার কেন্দ্রে আসলামপুর ইউনিয়নে তাদেরকে ঢুকানো মানে কেন্দ্রে ঢুকানোর ব্যবস্থা করে দিয়েছে আমি এখানে ওনারা বলেছে যে আমাদের মাননীয় আমাদের স্থানীয় সাংসদ সদস্য মাননীয় এমপি মহোদয় আব্দুল আজম জাকব এমপি মহোদয়ের বরাদ দিয়ে তার নাম ভাঙ্গিয়ে সকল কর্মীদের উপরে নেতা কর্মীদের উপরে প্রভাব বিস্তার করেছে এবং দলীয়ভাবে হুমকি দিয়েছে এই নির্বাচন যদি মোটর সাইকেল মার্কার পক্ষে করা না হয় তাহলে পদপদবি হারাতে হবে আমি লিখিনি জাস্ট আপনারা এত কথা তো লেখাও যায় না মানে আপনারা এখন প্রশ্ন করেছেন আমি উত্তর দিলাম জি থ্যাংক ইউ